বিজেপি নেত্রীর পাহারায় গণধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। বিজেপি নেত্রী ও তার ছেলে সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার বাবার অভিযোগ, নতুন ক্যামেরা দেখানোর নাম করে নাবালিকাকে ডেকে নিয়ে যান প্রতিবেশী এক যুবক। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে জানতে পারেন এক যুবক এবং এক নাবালক মিলে ধর্ষণ করেছে মেয়েকে। নির্যাতিতার বাবার যেমনটা দাবি, যে ঘরেই ঘটনা ঘটে সেখানে খুব জোরে চালানো ছিল মিউজিক সিস্টেম। ধর্ষণের সময় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে পাহারা দিচ্ছিলেন বিজেপির বুথ সভানেত্রী। স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামীর সঙ্গে কেরলে কাজ করে গণধর্ষণে অভিযুক্ত যুবক এবং নাবালক। পুলিশ জানিয়েছে ধৃত চারজনের বিরুদ্ধে গণধর্ষণ ও পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। গণধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে বিজেপির তীব্র সমালোচনা করেছে তৃণমূল। ধৃত মহিলা বুথ সভানেত্রী নন, সাধারণ বিজেপি কর্মী। কিছু হয়ে থাকলে আইনি পদক্ষেপ নিক পুলিশ, প্রতিক্রিয়া বিজেপি। নির্যাতিতার বাবা ঠিকই অভিযোগ করেছেন, শুনব। বলে এদিকে আইতো দেখি আমার মা ডাকছে তোর, আর একটা মোবাইল টোবাইল আছে, ওটু মোবাইল দেখা ধোক বেশি, মানে বড় মোবাইল তো আমাদের নেই, ওই ক্যামেরা দেখতে ক্যামেরা ট্যামেরা এইসব দেখার ঝোঁক বেশি, ওই ওইগুলো ডেকে নিয়ে ওই ছেলেটা ওই। অন্যদিকে ভর সন্ধে জমজমাট এলাকায় আচমকা এক দুষ্কৃতের গুলি চালানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। গতকাল এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের ঘটনার দিকে নজর রেখেছি, যেখানে গতকাল ভর সন্ধে জমজমাট এলাকায় আচমকায় এক দুষ্কৃতির গুলি চালানোর অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে দাবি, এলাকার এক পরিচিত দুষ্কৃতী গোপাল মণ্ডল কয়েকজন সঙ্গীকে নিয়ে সোনারপুর উড়ালপুলের নিচে মাছের আড়তে এসে দৌরাত্ম শুরু করে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, ঠিক কি কারণে এই দুষ্কৃতি তাণ্ডব, কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা? দেখো, এই দুষ্কৃতিটা কিন্তু এলাকায় রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু তারা আসে। তোমাকে বলে রাখি, যে ঘটনাটা যেখানে ঘটেছে সেটা কিন্তু একেবারে সোনারপুর থানার ঢিলচোড়া দূরত্বে। সোনারপুর থানার পাশেই যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের নিচে মাঝবাজার, সেই মাঝবাজারের ওখানে কিন্তু গোপাল মণ্ডল, স্থানীয় দুষ্কৃতি এবং তার সঙ্গে আর বেশ কয়েকজন, তারা কিন্তু এলাকার লোকজনকে ভয় দেখা থেকে শুরু করে। শুধু তাই নয়, যেটা স্থানীয়রা অভিযোগ করছেন সরাসরি, যেটা তারা বলছেন যে রীতিমতো গুলি চালায়, তারা শূন্যে গুলি চালায় সেই গোপাল মণ্ডল, এবং রীতিমতো ব্যবসায়ীদেরকে ভয় দেখানো হয়। এই ঘটনার পর পুলিশে খবর যায়, পুলিশ পৌঁছানোর আগেই তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। যদিও পুলিশ সূত্রে কিন্তু গুলি চালানোর অভিযোগ কিন্তু তারা মানছেন না। পুলিশ যেটা বলছে যে আদৌ গুলি চলেছিল কিনা, তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল কিনা, সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। যদিও সিসিটিভি একটি ফুটেজ যেটা পাওয়া গিয়েছে সেখানে কিন্তু দুষ্কৃতীদেরকে একেবারে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরতে দেখা গিয়েছে। এই ঘটনার পর পুলিশ বিভিন্ন সূত্র মারফত জানতে পারে যে গোপাল মণ্ডল এবং তার সহযোগীরা কোথায় রয়েছে, এবং তাই সেই অনুযায়ী পুলিশ তাদের উপরে নজর রাখছিল। এবং রাতের দিকে সোনারপুরের ঘাসিয়ারার একটি পেট্রোল পাম্পের কাছ থেকে এই গোপাল মণ্ডল সহ মোট পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে, এবং তার কাছ থেকে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এবং যে গুলি চালানোর অভিযোগ স্থানীয়রা করছেন সেই বিষয়টাও বারুইপুর পুলিশ, জেলার পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কিন্তু একেবারে ভর সন্ধ্যায় যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো সোনারপুর থানার একেবারেই গায়ে, সেক্ষেত্রে কিন্তু স্থানীয় মানুষজন তারা কিন্তু আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন। ধন্যবাদ হিন্দল।